শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ভারতে আবারও একদিনে নতুন রেকর্ড, মৃত্যু 4005 জন। রকেট বৃষ্টি ঠেকাতে ব্যর্থ আয়রন ডোম, জ্বলছে ইসরায়েলি পাইপলাইন। হামাসের রকেট হামলায় ভারতীয় নারী সহ 6 ইসরায়েলি নিহত। এবার গাজা সীমান্তের দিকে ইসরায়েলি ট্যাঙ্ক বহর, চালানো হবে ভয়াবহ হত্যাযজ্ঞ। যে কোনো পরিস্থিতির মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছে হামাস, ইসরায়েলকে হুঁশিয়ারি। ইসরায়েলি হামলার প্রতিশোধ নিতে একাট্টা ফিলিস্তিনি যোদ্ধারা, ভয়ে রয়েছে ইসরায়েল। এবং সবশেষ থাকছে, ফিলিস্তিনি জনগণকে বিদায় অর্থ সংগ্রহ করবে ইয়েমেনি হুতি আনসারুল্লাহ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত। দেশটিতে গত 24 ঘন্টায় এই ভাইরাসে মৃত্যু হয়েছে আরও 4205 জনের, যা এখন পর্যন্ত রেকর্ড। এ সময়ে নতুন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন 348,421 জন। বুধবার সকালে দেশটির স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনের বরাত দিয়ে এনডিটিভি এই তথ্য জানিয়েছে। নতুন মৃত্যুর ফলে ভারতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 2,54,225 জনে এবং শনাক্ত পৌঁছালো 2,33,40,938 জনে। করোনার দ্বিতীয় ঢেউ বিপর্যস্ত ভারত গত 30 এপ্রিল প্রথমবারের মতো শনাক্তের সংখ্যা 4 লাখের উপরে যায়। এছাড়া 7 মে করোনার একদিনে দেশটিতে 4000 মৃত্যুর রেকর্ড হয়। এর আগে কেবল যুক্তরাষ্ট্র এবং ব্রাজিল একদিনে এত বেশি মানুষ প্রাণ হারিয়েছিল। ফিলিস্তিনি যোদ্ধাদের মুহুর্মুহু রকেট হামলা পুরোপুরি ঠেকাতে পারছে না ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এর সুরক্ষা বলয় ভেদ করে এই মঙ্গলবার রাতে একটি ইসরায়েলি পাইপলাইনে আঘাত করেছে ফিলিস্তিনি রকেট। এতে পাইপলাইনের একটি বড় অংশে আগুন ধরে যায়। চ্যানেল 12-এ প্রচারিত ভিডিও ফুটেজে ইসরায়েলের আশকেলান শহরের একটি পাইপলাইনের জ্বালানি ট্যাঙ্কে আগুন জ্বলতে দেখা গেছে। তবে এই হামলায় আশকেলানের বিদ্যুৎ কেন্দ্রের কার্যক্রম বন্ধ হয়নি বলেও জানিয়েছে চ্যানেল 13। ইসরায়েলি সেনাবাহিনীর উদ্ধৃতি দিয়ে আল জাজিরা জানিয়েছে, গত কয়েকদিনে অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েলের বিভিন্ন এলাকা লক্ষ্য করে অন্তত 1,500 রকেট নিক্ষেপ করেছে ফিলিস্তিনিরা। কাতারভিত্তিক সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের রকেট হামলায় গত 3 দিনে ইসরায়েলে অন্তত 6 জন নিহত হয়েছেন। এদের মধ্যে মঙ্গলবার রাতে মারা গেছেন জন, আহত হয়েছেন আরও কয়েক ডজন। ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধা হামাসের রকেট হামলায় গত 3 দিনে ইসরায়েলের অন্তত 6 জন নিহত হয়েছেন। তাদের মধ্যে মঙ্গলবার রাতে অন্তত 3 জন নিহত হয়। এর মধ্যে ভারতীয় একজন নারী রয়েছেন। মঙ্গলবার রাতে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের আশকেলন শহরে হামাসের হামলায় নিহত হন তিনি। নিহত ভারতীয় নারী সৌম্য আন্তোষের পরিবার কেরালার ইদুক্কি জেলায় বসবাস করেন। প্রায় 7 বছর আগে সৌম্য অন্তোষ ইসরায়েলে যান। দেশটির আশকেলন শহরে এক বৃদ্ধ নারীর দেখাশোনার কাজ করতেন তিনি। মঙ্গলবার রাতে সেখানে অবস্থানকালে রকেট হামলায় নিহত হন তিনি। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার রাতভর ইসরায়েল অভিমুখে অন্তত 1,500 বা 1,500 রকেট নিক্ষেপ করেছে হামাস যোদ্ধারা। এর বেশিরভাগই দেশটির উপকূলীয় অঞ্চল লুথ এবং আশকেলন শহরে আঘাত হানে, যা গাজা উপত্যকার কাছাকাছি অবস্থিত। এছাড়া তেল আবিবেও ব্যাপক হামলা চালিয়েছে হামাস। এদিকে ফিলিস্তিনে গাজা উপত্যকায় ইসরায়েলি দখলদার বাহিনীর অব্যাহত হামলায় নিহত সংখ্যা বাড়ছেই। মঙ্গলবার রাতভর এবং বুধবার ভোরে গাজায় বেশ কয়েকটি স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে আরও 8 জন নিহত হয়েছেন, ফলে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 36 জন। ইসরায়েলি সেনাবাহিনী গাজার ফিলিস্তিনি ভূখণ্ডে দক্ষিণ সীমান্তে তার ট্যাঙ্ক বহর মোতায়েন করেছে। এটি ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি অভিযানের নতুন ধাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট এবং সংবাদ প্রতিবেদনের সূত্রে এইসব তথ্য পাওয়া গেছে। ইসরায়েলি এবং ফিলিস্তিনি সূত্রগুলো বুধবার ইসরায়েলি সীমান্তের কাছে ট্যাঙ্ক চলাচলের বিষয়টি নিশ্চিত করেছেন। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বিশ্লেষক বলেছেন, ইসরায়েলি বাহিনী সীমান্তের কাছে তাদের ট্যাঙ্ক বাহিনী নিয়ে যাচ্ছে, তবে তারা দীর্ঘস্থায়ী যুদ্ধে নিয়োজিত হতে যাচ্ছে কিনা তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
তিনি বলেন, আমার মনে হয় না ইসরায়েল সরকার স্থলে বড় ধরনের অনুপ্রবেশ ঘটাবে। তবে তিনি সতর্ক করে দিয়ে বলেন, বিদ্যমান পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে আরও বেশি সহিংসতা ছড়িয়ে পড়বে। অধিকৃত পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদ থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার করার আলটিমেটাম প্রত্যাখ্যান করার পর ইসরায়েলি রকেট হামলা শুরু করে হামাস। কয়েকদিন ধরেই আল আকসা মসজিদ কমপ্লেক্সে উত্তেজনা চলছে, বিশেষ করে একটি এলাকা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করার উদ্যোগ গ্রহণের পর উত্তেজনা বেড়ে যায়। ফিলিস্তিনিরা প্রতিবাদ করলে তাদের উপর হামলা চালায় ইসরায়েলি বাহিনী। গত সোমবার তৃতীয় দিনের মতো ইসরায়েলি পুলিশ মসজিদের কম্পাউন্ডে প্রবেশ করে মুসল্লিদের উপর রাবার বুলেট, স্ট্যান্ড গ্রেনেড এবং কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসনের মুখে যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য হামাস প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে সংগঠনটির প্রধান ইসমাইল হানিয়া। টেলিভিশনে দিয়ে একটি ভাষণে তিনি বলেন, দখলদার ইসরায়েল সরকার যতদিন পর্যন্ত ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে তার ঘৃণ্য অপরাধযজ্ঞ বন্ধ না করবে এবং পবিত্র জেরুজালেম আল কুদস শহর এবং আল আকসা মসজিদের উপর দখলদারিত্বের অবসান না ঘটাবে, ততদিন পর্যন্ত হামাস যোদ্ধারা প্রতিরোধ লড়াই অব্যাহত রাখার কঠোর সিদ্ধান্ত নিয়েছে। গাজা উপত্যকা থেকে ইসরায়েলের রাজধানী তেল আবিবে 130টি রকেট হামলার ভূয়সী প্রশংসা করেন ইসমাইল হানিয়া। তিনি সুস্পষ্টভাবে বলেন, যতক্ষণ পর্যন্ত ইহুদিবাদী ইসরায়েল তার আগ্রাসন এবং সহিংসতা অব্যাহত রাখবে, ততক্ষণ পর্যন্ত তার জবাব দেওয়ার অধিকার রাখে ফিলিস্তিনিরা। ফিলিস্তিনি জনগণকে রক্ষার অধিকার হামাসের রয়েছে। এদিকে হামাসের মুখপাত্র ফুজি বারহম বলেছেন, বোমার জবাব বোমা দিয়ে দেওয়ার ক্ষেত্রে প্রতিরোধ সংগ্রামীরা বিন্দুমাত্র পিছু হটবে না। তিনি আরও বলেছেন, বোমার পরিবর্তে ইট পাটকেল নিক্ষেপের দিন বহু আগে শেষ হয়ে গেছে, এখন ইসরায়েলি শত্রুদের সঙ্গে কথা হবে শক্তির ভাষায়। হামাসের মুখপাত্র বলেন, ইহুদিবাদী ইসরায়েল প্রতিরোধ সংগ্রামীদের সঙ্গে যুদ্ধের ময়দানে পেরে না ওঠে এলাকা এবং অবলা নারী এবং শিশুদের উপর হামলা চালাচ্ছে। গত সোমবার তৃতীয় দিনের মতো মুসল্লিদের প্রথম কিবলা আল আকসা মসজিদে ঢুকে মুসল্লিদের ওপর তাণ্ডব চালায় ইসরায়েলি বাহিনী। অবরুদ্ধ করে রাখা হয় মুসল্লিদের। অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা এবং পবিত্র আল আকসা মসজিদে ইসরায়েলি তাণ্ডবের কঠিন প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস এবং ইসলামিক জিহাদ। পৃথক বিবৃতিতে গোষ্ঠী দুটি জানিয়েছে, পূর্ব জেরুজালেম ও গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তারা রকেট হামলা চালিয়ে যাবে। বিবৃতিতে হামাসের মুখপাত্র ফাউজি বারহম বলেছেন, বোমার বদলে বোমার নীতি থেকে হামাস সরে যায়নি। ফিলিস্তিনি জনগণকে রক্ষা এবং জেরুজালেম এবং পবিত্র আল আকসা মসজিদে আমাদের লোকদের উপর দখলদারিত্ব ও অপরাধের প্রতিশোধ নেওয়ার দায়িত্ব তুলে নিয়েছে ফিলিস্তিনি যোদ্ধারা, যার সর্বাগ্রে রয়েছে কাসেম ব্রিগেড। তিনি আরও বলেন, ফিলিস্তিনিদের দৃঢ় ইচ্ছাশক্তি এবং সংকল্প ভাঙতে ব্যর্থ হয়ে লড়াই গাজা উপত্যকায় সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। ইসরায়েলি বাহিনীর এই আগ্রাসন ঠেকাতে হামাস এবং গাজাভিত্তিক অন্য গোষ্ঠীগুলো সব কিছু ত্যাগ করে পূর্ণ শক্তিতে আঘাত অব্যাহত রাখবে বলেও জানিয়েছে হামাসের এই নেতা। এর আগে কাসেম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা জানান, তারা ইসরায়েলের আশকেলন এবং আশদুদ শহরের এ যাবৎকালে সর্বোচ্চ রকেট হামলা চালিয়েছে। মাত্র 5 মিনিটের ব্যবধানে শহর দুটিকে লক্ষ্য করে 137টি রকেট নিক্ষেপ করা হয়েছে। হামলার জন্য হামাসের কাছে আরও অসংখ্য রকেট রয়েছে বলেও জানান তিনি। এদিকে ফিলিস্তিনি ইসলামিক জিহাদ জানিয়েছে, গত 24 ঘণ্টায় ইসরায়েলি হামলায় তাদের 3 শীর্ষ নেতা নিহত হয়েছেন। এর প্রতিশোধ নিতে আশকালানে রকেট হামলা চালিয়েছে PIJ-এর সামরিক উইং কুদস ব্রিগেড। তাদের এই হামলায় ইসরায়েলের 2 জন নিহত এবং আরও 1 ডজন আহত হয়েছেন বলে দাবি করেছে সংগঠনটি। ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনিদের যেসব প্রতিরোধ যোদ্ধা লড়াই চালাচ্ছেন, পূর্ণ সমর্থন জানিয়েছে হুতি আনসারুল আন্দোলনের প্রধান আব্দুল মালেক বদরুদ্দিন আল হুতি। মধ্যপ্রাচ্যের সর্বশেষ ঘটনাবলিতে প্রতিরোধ অঙ্গের সঙ্গে ইয়েমেনিরা ঘনিষ্ঠ সহযোগিতা করছে বলেও জানান তিনি। মঙ্গলবার তিনি আরও বলেন, আজকে ফিলিস্তিনে আমরা আপনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছি, আমরা যা পারি তার সবই করব। তিনি বলেন, ফিলিস্তিনি জনগণকে সহযোগিতা করার জন্য ইয়েমেনিরা অর্থ সংগ্রহ করবে এবং নতুন যে কোনো ঘটনার জন্য প্রস্তুত থাকবে। ইয়েমেনিরা ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধা সহ অন্য প্রতিরোধ ফ্রন্টের সঙ্গে সর্বক্ষণিক সহযোগিতা করে চলেছে। পবিত্র জেরুজালেম, আল কুদস শহর এবং আল আকসা মসজিদ নিয়ে গত কিছুদিন ধরে ইহুদিবাদী সেনারা ফিলিস্তিনি জনগণের ওপর বর্বর হত্যাকাণ্ড, নির্যাতন এবং ধরপাকড় চালাচ্ছে।
পরিস্থিতির অবনতি হওয়ায় সোমবার থেকে হামাস এবং অন্যান্য প্রতিরোধকামী সংগঠনগুলো ইসরায়েলি বর্বরতার সশস্ত্র জবাব দিচ্ছে। এরই মধ্যে হামাস এবং অন্য প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলের ভেতরে কয়েকশো রকেট হামলা চালিয়েছে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।